উদ্বোধন হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ প্রকল্প পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের। দীর্ঘ দুই বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে কোনো প্রকল্পের উদ্বোধনীতে যাচ্ছেন। এই মুহূর্তে পটুয়াখালীর কলাপাড়ায় আছেন দেবাশিস রায়, সরাসরি যাচ্ছি তার কাছে। আজ থেকে ছ বছর আগে এই পটুয়াখালীর প্রত্যন্ত এলাকায় যে আসলে যে কর্মযজ্ঞটি শুরু হয়েছিল সেই কর্মযজ্ঞ এখন বলা চলে যে পুরোদমে একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অর্থাৎ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের যে আনুষ্ঠানিক উদ্বোধন, সেই অনুষ্ঠানের যে আনুষ্ঠানিক উদ্বোধনের মাহেন্দ্রক্ষণ আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আপনারা জানেন যে এরই মধ্যে জেনে গেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল এই পায়রায় এসে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করবেন আনুষ্ঠানিকভাবে। এরই মধ্যে আপনারা জানেন যে 1320 মেগাওয়াটের এই পাওয়ার প্ল্যান্টটিতে কয়লা ব্যবহার করা হচ্ছে, বিদেশ থেকে আমদানি করা কয়লা। এখানে আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজির মাধ্যমেই এখানে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। যদিও এখানে যারা বিদ্যুৎ উৎপাদনের সংশ্লিষ্ট তারা বলছেন যে এভাবে কয়লা দিয়ে যদি দীর্ঘমেয়াদেও বিদ্যুৎ উৎপাদন করা যায় তাহলে সেক্ষেত্রে পরিবেশ প্রতিবেশের ক্ষতির যে ঝুঁকিটি, যেটি নিয়ে গোটা বিশ্বেই আলোচনা হয়, সেটি হয়তো বা প্রশমন করা যাবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজির পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশে এই প্রথম, এবং এই দক্ষিণ এশিয়ার মধ্যে কিন্তু বাংলাদেশ দশম দেশ, এশিয়ার পৃথিবীর মধ্যে দশম দেশ হিসেবে কিন্তু আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি বাংলাদেশ চালু করতে যাচ্ছে। এবং এরই মধ্যে এই পুরো প্ল্যান্টটি আপনারা জানেন যে এটি এখন উৎপাদনে রয়েছে। এই মুহূর্তে পর্দায় যে চিত্রটি দেখা যাচ্ছে সেটি আসলে বিদ্যুৎ কেন্দ্র চলমান থাকার চিত্র, সেই বার্তাই কিন্তু দিচ্ছে। অর্থাৎ এখানে যে কর্মযজ্ঞটি শুরু হয়েছিল বেজলোড পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ টেকসইভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে বাংলাদেশ সরকারের যে প্রকল্পগুলি ছিল সেই প্রকল্পের মধ্যে প্রথম সফল বাস্তবায়ন হলো এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। আপনারা জানেন যে এরই মধ্যে 1320 মেগাওয়াট এখানে নির্মাণ সম্পন্ন হয়েছে, এর পাশেই আরও 1320 মেগাওয়াট, সেটিও বাংলাদেশ এবং চীনের যৌথ অর্থায়নে নির্মিত হতে যাচ্ছে এবং সেটিরও কাজ 21% শেষ হয়েছে তেমনটি কিন্তু প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন। আপনি জানেন যে এর মধ্যেই যে পরিস্থিতিটি এখানে তৈরি হয়েছে, যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই করোনার পুরো সময়টিতে তিনি 2000-এর অধিক ভার্চুয়াল অনুষ্ঠান করেছেন, যেটিতে তিনি তার রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করেছেন ভার্চুয়াল মাধ্যমে। 2000-এর অধিক মিটিং তিনি গণভবন থেকে করলেও এই প্রকল্পটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি সশরীরে আসছেন, এবং তার আশাকে কেন্দ্র করে এই অবহেলিত জনপদের মানুষের মধ্যে যে উৎসাহ ব্যঞ্জনার তৈরি হয়েছে সেটি কিন্তু আসলেই চোখে পড়ার মতো। এবং যেহেতু দীর্ঘদিন পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর হতে যাচ্ছে, সেই সফরটিকে সার্বিকভাবে নিরবচ্ছিন্ন করার জন্য এবং সার্বিকভাবে নিরাপদ করার জন্য যে যে ধরনের প্রস্তুতিগুলো নেওয়া দরকার, এখানে নানান ধরনের সংস্থাগুলোর পক্ষ থেকে সেই প্রস্তুতি গুলো নেওয়া হচ্ছে। এবং এরই মধ্যে মন্ত্রিপরিষদের অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন, সারাদিনই এখানে অতিথিরা আসবেন। সব মিলিয়ে বলা চলে সাজ রব এখন এই কলাপাড়ার প্রত্যন্ত জনপদ পায়লা প্ল্যান্টে। সব মিলিয়ে বলা চলে যে আর কয়েক ঘন্টার অপেক্ষা, এবং এই অপেক্ষার পরেই কিন্তু বাংলাদেশের যে আসলে আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজির যুগে প্রবেশ করা আনুষ্ঠানিকভাবে সেটি হয়তো বা শুরু হবে। এই ছিল পাওয়ার প্ল্যান্ট থেকে আমার কাছে সবশেষ তথ্য। পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী দেবাশিস রায়।